আসসালামু আলাইকুম গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে মূলত কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, কারণ আজকে যারা ফেসবুক ব্লগার, যারা নিউ আছেন, যারা একবারে বিগিনার বা কোনো কিছু ফেসবুক সম্পর্কে ধারণা নাই, পেজ সম্পর্কে, সো তাদের জন্য ভিডিওটা আজকে অনেক হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমরা আজকে বইলা দেবো কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আপনারা ফলো করলে ইনশাল্লাহ আপনি ফেসবুকের থেকে টাকা ইনকাম করে অনেক কিছু করতে পারবেন, ভালো কিছু অ্যামাউন্ট নিতে পারবেন ফেসবুক থেকে। সো আপনি এই জিনিসটি আজকে আমাদের সাথে শেয়ার করবো, যাতে আপনারা ভুল না করেন। হ্যাঁ, আর এই প্রবলেমটার কারণে অনেক পেজের কিন্তু অনেক ক্ষতি হইতেছে, যেটা আপনারা এখন অনেকে জানেনই না। অনেকে ভাবতেছেন আমার পেজের কিছু হয়েছে এটা এটা, বাট আপনারা কেউ এখানে চেক করতেছেন না আসলে সমস্যাটা কি। তো এই সমস্যাটা আপনারা কোথা থেকে চেক করবেন এটা আজকে দেখাই দিব, আর দেখাই দিব এটা কিভাবে আপনারা রিকভার করবেন। তো এটার জন্য মূলত আজকে যে কথাটা বলতেছি, যেই প্রবলেমটার কথা বলতেছি, সেটা হচ্ছে পেজ রিকমেন্ডিং। এই রিকমেন্ডিংটা বন্ধ হয়ে গেলে আপনার পেজের ভিউ কমে যাবে, রিচ চলে যাবে। আর এইটা বন্ধ হওয়ার কিছু কারণ আছে। তো ফার্স্টে বলি যে কি হবে, এটা যদি বন্ধ হয়ে যায়, আপনার যেখানে 1 লাখ 2 লাখ ভিউ হচ্ছিল সেখানে আপনার 10,000 20,000 হবে, আর যাদের 10,000 20,000 ভিউ হচ্ছিল তাদের হবে 15,500 600 এই টাইপের। আর যারা একবারই নতুন আছেন তাদের তো ভিউ হবেই না, কারণ যে কিছু শর্ত আছে যে আপনারা ফেসবুকের নিয়মগুলো ভঙ্গ করছে। এটা বন্ধ হয়ে যাওয়ার মেইনই সমস্যাটা হচ্ছে আপনার পেজ পুরো আগের পেজের মতো থাকবে না, পুরো পেজটা নষ্ট হয়ে যাবে, ধরতে গেলে এক কথায় ইনকাম বন্ধ হয়ে যাবে। বুঝে জানিতে হবে যে আপনার পেজে কোনো প্রবলেম আছে যেগুলো আপনার ডিলিট করতে হবে। এটা অনেক পেজে হইতাছে এখন, তো সচরাচর সবার হইতাছে এটা। 2023 সালের পর থেকে এটা নিয়মটা নতুন ভাবে করছে ফেসবুক, তো তাদের নিয়ম অনুযায়ী তো চলতে হবে, যেহেতু আপনার ব্লগিং করবেন বা নতুন যারা উদ্যোগ নিতে। আর সাইডে দেখতে পারতাছেন এখানে পেজে হয়েছে, তো এটা কিন্তু এই সাইডে আবার দেখতে পারতাছেন এখন ঠিক আছে। তো এটা আমি কিভাবে ঠিক করলাম এটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনাদের সাথে সবকিছু এ টু জেড সব শেয়ার করব, তো আপনারা আশা করি ভিডিওটা ফুল ভাবে দেখবেন, তো আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আর যারা যারা এরকম ভিডিও চান তো তারা কমেন্ট করবেন, যে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে হেল্প। আপনাদের যদি পেজে আরো কিছু সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন, আমি ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের পেজটা ঠিক করতে পারেন। তো ফার্স্টে এটার মেইন কারণ এটা, ফার্স্ট অফ অল মিতু বললো যে নিজের ভিডিও নিজের আইডি থেকে, যে ফেসবুক ফেসবুকের যে আপনি যে পেজটা খুলছেন যে আইডি, ওই আইডি দিয়ে শেয়ার দিবেন না, এক। দ্বিতীয়ত হলো অন্যের কন্টেন্ট বা অন্যের ভিডিও দেওয়া যাবে না। তৃতীয়ত হলো মিউজিক বা অন্য জনের মিউজিক যদি আপনি দেন তাহলে আপনার ফেসবুক রিকমেন্ডেশন চলে যাবে। আর চতুর্থ হলো যেটা মনে করেন যে আপনি কোনো কিছু খারাপ কোনো কিছু দিলেন, তো ওই জিনিসটা দিলে তো আপনার রিকমেন্ডেশন চলে যাবে, এটাতে মনিটাইজেশন চলে যাওয়ার সম্ভাবনা, সব পেজ চলে যাবে, আর পেজের অনেক ক্ষতি হয়ে যাবে, এটা ড্যামেজ হয়ে যাবে আপনার পেজ। তো আপনি যদি এটা রিকভার করতে চান, যদি আপনার পেজে ভুল থাকে অবশ্যই রিকমেন্ডেশন নিয়ে নেবে ফেসবুকের লোক, তো আপনারা এই ভুলগুলো শুধরাই সেরে তাদের কাছে অ্যাপ্লাই করবেন। সো আপনাদের কাছে আমরা দেখাই দিব যে কিভাবে এটা কি করতে হয়, রিকমেন্ডেশনটা কই থেকে দেখতে হয়, তো এটা আমরা সাইডে দিয়ে দিব, আপনারা দেখতে থাকেন। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আরো যারা জানকারি চান তারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা ওই বিষয়ে ভিডিও বানানোর ট্রাই করব। তো ফার্স্টে আমি পেজে চলে যাব, তো এখানে আমার ফার্স্টে যা করা লাগবে তা হচ্ছে পেজে যে পেজ বা প্রোফাইল যেটা রিকমেন্ডেবল ঠিক করতে চান সেটার কপি লিঙ্ক করে নেবেন। লিঙ্কটা কপি করে নিলাম আমি আমার পেজের, কপি করে নেওয়ার পর সর্বপ্রথম যা চেক করা লাগবে তা হচ্ছে পেজে কোনো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো ভিডিও আমার আছে কি না বা তারা ভায়োলেশন দিছে কি না। তার জন্য আমি সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে চলে যাওয়ার পর পেজ কোয়ালিটিতে চলে যাব। পেজ কোয়ালিটিতে যে আমার পুরো পেজেই সব গ্রিন আছে, তাই আমার এখানে গ্রিন দেখাচ্ছে, যদি আপনাদের সমস্যা থাকে আপনাদের হলুদ বা লাল দেখাবে, আমারটা পেজ ভালো আছে তাই গ্রিন দেখাচ্ছে। আমার এখানে রিকমেন্ডিং তো ঠিক আছে, যাদের ঠিক নেই তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো এখানে মনিটাইজেশনে যেয়ে যাবো, মনিটাইজেশন এখানে যদি আপনাদের কোনো কন্টেন্ট কমিউনিটি গাইডলাইনের বাইরে থাকে তাহলে সেটা এখানে লাল হয়ে থাকবে এবং মনিটাইজেশন থাকবে না। আমার এখানে সব গ্রিন আছে, সো যদি লাল হয়ে থাকে আপনার সেই কন্টেন্টটা ডিলিট করে দেবেন, আশা করি ঠিক হয়ে যাবে। তো এখন আমি চলে যাব মেইন কাজে, যাদের এই রিকমেন্ডিংটা নেই, যারা এই রিকমেন্ডেবলটা নট রিকমেন্ডেবল হয়েছে তাদের জন্য যা করা লাগবে। তো তারপর আমরা চলে যাব সাপোর্ট অ্যান্ড ইনবক্সে, হেল্প অ্যান্ড সাপোর্টে থেকে সাপোর্ট অ্যান্ড ইনবক্স চলে যাব। তো এখানে আমার না আছে রিপোর্ট আর না আছে কোনো ভায়োলেশন, যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনার সেই কন্টেন্ট বা ভিডিও লাইভ যেটাতে থাকবে সেটা ডিলিট করে দেবেন, কারণ এগুলো হলো ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে, আমার নেই। তো এখন আমরা কীভাবে ফেসবুকের কাছে এটা রিপোর্ট দেবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তার জন্য আমি কিন্তু ফেসবুকে যে একটা আমার পেজটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিছি, ফেসবুক পেজটা স্ক্রিনশট নেওয়ার পরে আমি চলে যাবো আবার সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর হেল্প অ্যান্ড সাপোর্টের থেকে
রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাতে যে রিপোর্ট ক্রিয়েট এ রিপোর্ট এটাতে টিপ দিয়ে দেব। দিয়ে এখানে যে রিপোর্ট দেখাচ্ছে তো এখানে আমি রিপোর্ট পাঠানোর জন্য এটা টিপ দেব। দিয়ে আপনাদের যদি প্রোফাইলের প্রোফাইল দিবেন, আমার যেহেতু পেজ সেহেতু আমি এখানে পেজটা সিলেক্ট করে নেব। তো আমি এখানে পেজটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে আমার যে পেজের লিঙ্কটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো আমি এখানে পেস্ট করে দিছি, দিয়ে উপরে একটি স্পেস দিব, দিয়ে তারপরে উপরে যে লাইনটা সেখানে আমি এই লেখাটা লিখে দিব যেটা আমি সাইডে দিছি। আপনারা খুব মনোযোগ সহকারে আমি যেভাবে লিখছি সেম ওভাবে এই লেখাটা লিখে কপি করে তারপরে এখানে বসাবেন। বসে আমি এখানে নট রিকমেন্ডেবলের স্ক্রিনশট আর আমার পেজের স্ক্রিনশটটা দিয়ে ওনাদের সেন্ড করে দিছি। তো এইটাই আজকে আমার ভিডিওটা অবধি। আমি আপনাদের আজকে নট রিকমেন্ডেবল থেকে কিভাবে রিকমেন্ডেবল আনবেন সেটা দেখালাম। কিছুদিনের ভিতর তারা অ্যাকসেপ্ট করে নেবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে দেখবেন আবার রিপোর্ট দিয়েছে। তো সেই ভিডিওগুলো কেটে দিবেন। আল্লাহ হাফিজ।